আল্লাহর নবী ইদ্রিস আলাইহিসাল্লাম একদিন তার এবাদতে মগ্ন ছিলেন। ঠিক এমন সময় এক ব্যক্তি তার কাছে এলেন। তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসতে জায়গা করে দিলেন। ইদ্রিস আলাইহিসাল্লাম টের পাননি যে এই ব্যক্তি ছিলেন মালাকুল মওত আজরাইল আলাইহিসাল্লাম। তিনি এসেছেন তার নিকট দুটো পরীক্ষা করার জন্য। ইদ্রিস আলাইহিসাল্লামের অভ্যাস ছিল, তিনি সবসময় রোজা রাখা পছন্দ করিতেন এবং প্রায় সময় তিনি রোজা রাখিতেন। ওই দিনও এর ব্যতিক্রম ছিল না। হযরত ইদ্রিস আলাইহিসাল্লাম রোজা অবস্থায় ছিলেন। সারাদিন অতিক্রম করার পর সন্ধ্যার সময় যখন ইফতারের সময় ঘনিয়ে এলো, হযরত ইদ্রিস আলাইহিসাল্লাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন। ইদ্রিস আলাইহিসাল্লাম খাবার থেকে আহার করলেন, কিন্তু মেহমান সেখান থেকে বিন্দু পরিমাণও খাননি, যদিও ইদ্রিস আলাইহিসাল্লাম বারবার তাকে খাওয়ার জন্য অনুরোধ করছিলেন। উক্ত মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি, কেননা তিনি সাধারণ কোনো মেহমান নন, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেস্তা আজরাইল আলাইহিসাল্লাম। আর ফেরেস্তাদের স্বভাব হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না। ইদ্রিস আলাইহিসাল্লাম যেহেতু চিনতে পারেননি, এই জন্যই তিনি বারবার খাবার গ্রহণের জন্য অনুরোধ করছিলেন। রাত্রিবেলা হলে ইদ্রিস আলাইহিসাল্লাম ঘুমানোর পূর্বে তাকে আবারও বললেন, ভাই আপনি খাবার গ্রহণ করুন, না হলে আপনার শরীর খারাপ করবে। কিন্তু ওই মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। ইদ্রিস আলাইহিসাল্লাম খেয়াল করলেন, সারাটি রাত আল্লাহ পাকের এবাদতে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছে। পরদিন সকালবেলা ইদ্রিস আলাইহিসাল্লাম তাকে আবারও খাবারের জন্য অনুরোধ করলেন, কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। এরপর হযরত ইদ্রিস আলাইহিসাল্লাম মেহমানকে বললেন, ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ভ্রমণ করার জন্য বের হই, বের হয়ে আল্লাহর নেয়ামতগুলোকে দুচোখে দেখি এবং আল্লাহর শুক্রিয়া আদায় করি। ইদ্রিস আলাইহিসাল্লামের কথায় তিনি রাজি হলেন। ইদ্রিস আলাইহিসাল্লাম তাকে নিয়ে বের হলেন। তারা দুজন মিলে হাঁটতে হাঁটতে বহু দূরে গিয়ে হঠাৎ একটি বাগানের কাছে এসে দাঁড়ালেন। বাগানটি ফলমূলে ভর্তি ছিল। উক্ত মেহমান তখন বললেন, ওহে আল্লাহর নবী, চলুন আমরা ওই বাগানে যাই এবং সেখান থেকে কিছু ফল নিয়ে দুজন মিলে ভক্ষণ করি। ইদ্রিস আলাইহিসাল্লাম মেহমানের কথা শুনে খুবই রাগান্বিত হলেন এবং বললেন, আপনি তো একজন আশ্চর্য মানুষ, আপনার কি জানা নাই মানুষের সম্পদ ভক্ষণ করা আল্লাহ তাআলা সম্পূর্ণ হারাম করেছেন? হযরত ইদ্রিস আলাইহিসাল্লামের কথা শুনে উক্ত মেহমান কোনো প্রতিবাদ করলেন না, তিনি চুপ রইলেন, কেননা ইনি তো আল্লাহর নূরের ফেরেস্তা মালাকুল মওত আজরাইল আলাইহিসাল্লাম। তিনি তাকে পরীক্ষা করছেন মানুষের সম্পদের প্রতি নবী ইদ্রিস আলাইহিসাল্লামের লোভ আছে কি নেই। তারপর তারা দুজন মিলে আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। ওই মাঠের মধ্যে ছিল হাজার হাজার ছাগল। ছাগলগুলোকে দেখে উক্ত মেহমান বললেন, ওহে আল্লাহর নবী, চলুন আমরা ওই ছাগলের পাল থেকে যে কোনো একটা ছাগলকে ধরে এনে জবাই করে দুজনে গোশত ভক্ষণ করি। তখন নবী ইদ্রিস আলাইহিসাল্লাম আবার রাগান্বিত হয়ে বললেন, আপনি তো আশ্চর্য ধরনের মানুষ, হালাল খাবার আপনার কাছে ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে। আপনার কি জানা নাই মানুষের সম্পদ না বলে ভক্ষণ করা আল্লাহ হারাম করেছেন? হযরত ইদ্রিস আলাইহিসাল্লামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না। এভাবেই তারা সারাদিন হাঁটলেন। আল্লাহর নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার বাসায় ফিরে এলেন। এইভাবে উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহিসাল্লামের বাসায় তিন দিন অতিবাহিত করলেন, কিন্তু এই তিন দিনের মধ্যে উক্ত মেহমান কোনো খাবার গ্রহণ করেননি এবং তিনি বিন্দুমাত্র সময়ের জন্য ঘুমাননি। তাই ইদ্রিস আলাইহিসাল্লাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম দিয়ে আপনাকে আমি বলছি, আপনি মেহরবানি করে আপনার পরিচয়টুকু আমাকে দান করুন, কেননা কোনো মানুষ তিন দিন পর্যন্ত না খেয়ে, তিন দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারেন না। আপনি অবশ্যই মেহরবানি করে আপনার পরিচয় আমাকে দান করুন। উত্তরে মেহমান বললেন, ওহে আল্লাহর নবী, আসলে আমি কোনো মানুষ নই, আমি মালাকুল মওত আজরাইল আলাইহিসাল্লাম। হযরত ইদ্রিস আলাইহিসাল্লাম আজরাইলের কথা শুনে অবাক হয়ে গেলেন, তার শরীর কাঁপতে শুরু করল। তিনি বললেন,
মনে হয় আমার জীবন শেষ। আপনি আমার রূহ কবজ করার জন্য আমার নিকট আগমন করেছেন। তখন হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, ওহে আল্লাহর নবী, না, আমি আপনার রূহ কবজ করার জন্য এখানে আসিনি, বরং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করার জন্য এসেছি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কেন আমার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে চান? মালাকুল মত আজরাইল বললেন, আকাশ থেকে লক্ষ্য করেছি আপনার এবাদত, আপনার একাগ্রতা এবং এবাদত আমার খুবই ভালো লেগেছে, আর এই জন্য রাব্বুল আলামিনের কাছে আমি বারবার ফরিয়াদ জানিয়েছি। আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেন এবং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে পারি। বারবার ফরিয়াদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফরিয়াদকে কবুল করেছেন এবং আমাকে আপনার নিকট আসার অনুমতি দান করেছেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ওহে মালাকুল মওত আজরাইল আলাইহিসসালাম, আপনি আমার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে চান, কিন্তু আমার শর্ত রয়েছে। আপনি যদি আমার শর্ত পূরণ করেন তাহলে আমি আপনার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করব, আপনাকে আমার ভাই হিসেবে কবুল করে নেব। তখন আজরাইল বললেন, আপনার কি শর্ত আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমার শর্ত হচ্ছে আপনি আমার রূহ কবজ করবেন। আমার রূহ কবজ করলে আমি বুঝতে পারবো মরণের যন্ত্রণা কত বেশি, আর এটা স্মরণ করে আমি আল্লাহর এবাদত আরও বেশি পরিমাণে করতে পারবো। হযরত ইজরাইল আলাইহিসসালাম বললেন, ওহে আল্লাহর নবী, রূহ কবজ করার দায়িত্ব যদিও আমার, তবুও আল্লাহর হুকুমবিহীন আমি কারো রূহ কবজ করতে পারি না, আর এখন আপনার মওতের সময়ও হয়নি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বলেন, আপনি আল্লাহর নিকট ফরিয়াদ জানান, আল্লাহ যেন আপনাকে এই হুকুম দান করেন। মালাকুল মওত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, আপনার নবী মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে চাইছেন, আপনি আমাকে তাহার রুহু কবজ করার অনুমতি দিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত আজরাইলকে ইদ্রিস আলাইহিসসালামের রুহ কবজ করার অনুমতি প্রদান করলেন। ইদ্রিস আলাইহিসসালাম খুব খুশি হয়ে গেলেন। তিনি বললেন, ভাই, আপনি আপনার কাজ শুরু করুন। এরপর হযরত আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামের রুহ কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলেন। তাকে জমিনে শুইয়ে দেওয়ার পরে ইদ্রিস আলাইহিসসালামের রুহ কবজ করা শুরু করলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম খেয়াল রাখলেন যেন ইদ্রিস আলাইহিসসালামের কোনো কষ্ট না হয়, সেই জন্য তিনি তার রুহু আস্তে আস্তে কবজ করছিলেন। রুহু কবজ করার সম্পূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পুনরায় তাহার দেহের মধ্যে রুহুকে ফিরিয়ে দিলেন। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম পুনরায় আবার জীবিত হলেন। জীবিত হবার পর আজরাইল আলাইহিসসালাম তাকে প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস, মৃত্যু যন্ত্রণা কেমন অনুভব হয়েছে? হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ওহে মালাকুল মওত, শুনে রাখুন, আমার নিকট মনে হয়েছে জীবন্ত একটি ছাগলকে যদি তার সমস্ত চামড়া তার শরীর থেকে আলাদা করা হয় তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে আমার নিকট এর চাইতেও হাজার হাজার গুণ বেশি কষ্ট অনুভব হয়েছে। মালাকুল মওত আজরাইল আলাইহিসসালাম তখন বললেন, হে আল্লাহর নবী, শুনে রাখুন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমি যত মানুষের রুহু কবজ করেছি সব চাইতে আপনার রুহু কবজ করার সময় আমি একটা জিনিস লক্ষ্য রেখেছি, যেন আপনার কষ্ট না হয়। কিন্তু এরপরেও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে সেই জন্য আমি আপনার নিকট ক্ষমা প্রাপ্তি, মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, হে মালাকুল মওত আজরাইল আলাইহিসসালাম, আপনি যেহেতু ইচ্ছে করে আমাকে কষ্ট দেননি এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে না। ভাই, আমার উদ্দেশ্য ছিল আপনার রুহু কবজের মাধ্যমে আমি মৃত্যু যন্ত্রণা অনুভব করি এবং এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের এবাদতের প্রতি আরও মগ্ন হব। যেহেতু রুহু কবজ করার যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি, এখন আপনার নিকট আমার আর একটি অনুরোধ হচ্ছে, আপনি আল্লাহ রব্বুল আলামিনের নিকট আমার পক্ষ হইতে ফরিয়াদ করবেন, আল্লাহ যেন আমাকে জাহান্নাম দেখার জন্য একটু ব্যবস্থা করে দেন, যেন জাহান্নামকে স্বচক্ষে দেখে আমি আল্লাহ রব্বুল আলামিনের আরও বেশি পরিমাণে এবাদত করতে পারি। মালাকুল মওত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তার ফরিয়াদ কবুল করলেন। মালাকুল মওত আজরাইল বললেন,
ওহে আল্লাহর নবী, আপনি আমার সাথে চলুন। রব্বুল আলামিন অনুমতি প্রদান করেছেন আপনাকে জাহান্নাম দেখিয়ে আনার জন্য। এরপর মালাকুল মত আজরাইল হযরত ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে রওনা হলেন। তারা উভয়ে মিলে যেতে যেতে আল্লাহ রব্বুল আলামিনের তৈরি জাহান্নামের নিকট গিয়ে উপস্থিত হলেন। জাহান্নাম দেখে, জাহান্নামের ভয়াবহতা এবং শাস্তি দেখে হযরত ইদ্রিস আলাইহিসসালাম চিৎকার করে উঠলেন এবং তিনি ভয়ে বেহুশ হয়ে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম জাহান্নাম সম্পূর্ণ দেখার পরে তার দুচোখে পানি চলে আসলো এবং তিনি কাঁদতে শুরু করলেন। জাহান্নামের বিভীষিকাময়, জাহান্নামের শাস্তি সবকিছু দেখার পরে ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলকে বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যু যন্ত্রণা আস্বাদন করিয়েছেন, আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন। এই দুইটার মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহর এবাদত বেশি বেশি করার তামান্না হচ্ছে। আমি সারা জীবন যতদিন বেঁচে থাকব আল্লাহ রব্বুল আলামিনের এবাদত করব এবং আমার উম্মতদেরকে সবসময় বোঝাবো আমি স্বচক্ষে জাহান্নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আমি আস্বাদন করেছি। মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান, সেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারোর নেই। এরপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে একটি ফন্দি আঁটলেন, যে ফন্দি এবং কৌশলের কথা তিনি আজরাইলকেও বুঝতে দিলেন না। তিনি আজরাইল আলাইহিসসালামের হাত ধরলেন এবং বললেন, ভাই, আপনার নিকট আমার আরেকটি অনুরোধ রয়েছে, মেহরবানি করে ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আপনি আমার অনুরোধটা ফেলবেন না। হযরত আজরাইল হেসে বললেন, আপনার আবার কি অনুরোধ? হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি মেহরবানি করে আল্লাহর নিকট আমার জন্য আরও একবার ফরিয়াদ করুন, যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বচক্ষে জান্নাত দেখার একটু ব্যবস্থা করে দেন। বারবার যখন ইদ্রিস আলাইহিসসালাম অনুরোধ করছিলেন, তখন মালাকুল মত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করে জানালেন, হে আল্লাহ, আপনার নবী জান্নাতকে স্বচক্ষে দেখতে চান। মালাকুল মত আজরাইল আলাইহিসসালাম যখন আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করলেন, আল্লাহ রব্বুল আলামিন তখন হযরত ইদ্রিস আলাইহিসসালামকে স্বচক্ষে জান্নাত দেখানোর অনুমতি দান করলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন এবং সিজদা করলেন। তারপর মালাকুল মত আজরাইল আলাইহিসসালাম হযরত ইদ্রিস আলাইহিসসালামকে সাথে নিয়ে রওনা হলেন। আজরাইলের সাথে জান্নাতের দিকে রওনা করতে করতে তিনি মনে মনে একটি ফন্দি আঁটলেন। সেই ফন্দি আজরাইলকে তিনি বুঝতেও দিলেন না। ফন্দিটি ছিল এই যে, কোনো প্রকারে যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাতেই থেকে যাব, কেননা আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে কখনোই দুনিয়াতে ফিরবে না, এটা আল্লাহর ওয়াদা। হযরত ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে ফন্দি করলেন, যেহেতু আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করার স্টেপ পার হয়ে গিয়েছি, এখন যে কোনো মূল্যে যদি আল্লাহর জান্নাতে একবার ঢুকতে পারি তাহলে আমি জান্নাত থেকে বের হব না, কেননা আল্লাহ বলেছেন যে জান্নাতে একবার যাবে সে চিরস্থায়ীভাবে সেখানেই থেকে যাবে। তিনি মনে মনে এই পরিকল্পনাগুলো করেছিলেন, কিন্তু আজরাইল আলাইহিসসালাম এদিক থেকে তার মনের অবস্থা কিছুতেই বুঝতে পারল না। মহান রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিসসালামের মনের কথাগুলো শুনে হাসতে লাগলেন, কেননা আল্লাহ রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিসসালামের ভাগ্যে এইভাবে লিখে রেখেছেন, জিন্দা অবস্থায় মৌতের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দেবেন। হযরত আজরাইল আলাইহিসসালাম যখন ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে জান্নাতের দরজায় উপস্থিত হলেন, ঠিক ওই মুহূর্তে আজরাইল বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি জান্নাতে প্রবেশ করুন, কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতো রয়েছে সেই জুতোকে আপনি জান্নাতের বাইরে রেখে যাবেন। জান্নাতে যত নাজ নিয়ামত রয়েছে সকল নাজ নিয়ামত আপনি ঘুরে ঘুরে দেখুন, আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি, যখন আমাদের দুনিয়ায় যাওয়ার সময় হবে ঠিক ওই মুহূর্তে আপনাকে ডাক দিলে আপনি আমার নিকট চলে আসবেন, আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে নেমে যাব। ইদ্রিস আলাইহিসসালামের মনের কথা তিনি এখনও জানতে পারেননি, তিনি কল্পনাও করেননি ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে কি চিন্তা করে রেখেছেন। ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলের কথা শুনে জুতা বাইরে রাখলেন এবং আল্লাহর জান্নাতে তিনি প্রবেশ করলেন। আল্লাহর জান্নাতের বড় বড় নাজ নিয়ামত
যত সৌন্দর্যতা, জান্নাতে যত আরাম আয়েস, সব কিছুই ইদ্রিস আলাইহিসসালাম এক এক করে উপভোগ করতে লাগলেন। জান্নাতের নাজ নিয়ামত তিনি যতই দেখছেন তার চক্ষু ততই শীতল হয়ে যাচ্ছে। ইদ্রিস আলাইহিসসালাম জান্নাত দেখছেন আর আল্লাহর শুকরিয়া আদায় করছেন। কিছুক্ষণ পরপর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছেন এবং সিজদায় অবনত হচ্ছেন। যতই সামনের দিকে অগ্রসর হচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই মোহিত হয়ে যাচ্ছেন, আল্লাহর জান্নাতের প্রতি ততই আকৃষ্ট হয়ে যাচ্ছেন। দীর্ঘ সময় যাওয়ার পরে আজরাইল আলাইহিসসালাম জোরে একটি চিৎকারের দিয়ে ডাক দিলেন, ওহে আল্লাহর নবী ইদ্রিস, আপনি ফিরে আসুন, আমাদের দুনিয়ার যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখনই আমরা দুনিয়ার দিকে রওনা দেব এবং আপনাকে দুনিয়ায় রেখে আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাব, কেননা আল্লাহ রব্বুল আলামিনের বিশাল দায়িত্বের বোঝা আমার মাথার উপর রয়েছে। ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলের কথা শোনা মাত্রই আস্তে আস্তে জান্নাত থেকে বেরিয়ে আসলেন। জান্নাতের বাইরে এসে জুতো পায়ে দিয়ে আবার লাফ দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। আর এমন কাজ দেখে আজরাইল আলাইহিসসালাম বললেন, ভাই, আপনি কেন আবার জান্নাতের মধ্যে ঢুকে গেলেন? আমাদের তো এখনই দুনিয়ায় যেতে হবে। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি, এবং আরেকটি শর্ত ছিল আমি যেন আমার জুতো বাইরে রেখে যাই। আপনার ওয়াদা মতো আমি আমার জুতোও বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে দেখে আবার বাইরেও এসেছি। তো আপনার সাথে যে ওয়াদা করেছিলাম সে ওয়াদা আমি পূর্ণ করেছি। হয়তো আপনি একটি বিষয় ভুলে গিয়েছেন, মহান রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন মৌতের পর যদি কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে সেখানে থেকে যাবে, কখনোই সে জান্নাত থেকে বের হবে না। আপনি আমার রূহ কবজ করেছেন, অর্থাৎ আমার মৌত হয়েছে, মৌতের পরেই আমি জান্নাতে ঢুকেছি। আর আল্লাহর ওয়াদা হচ্ছে কেউ যদি জান্নাতে ঢুকে তাহলে সে আর জান্নাত থেকে বের হবে না। আমি যেহেতু জান্নাতে ঢুকেছি মৌতের পরে, অতএব আল্লাহর হুকুম আমার জন্য বাস্তবায়িত হবে, আমি জান্নাত থেকে বের হব না। ইদ্রিস আলাইহিসসালাম যখন বের হতে রাজি হলেন না তখন আজরাইল আলাইহিসসালাম জোরাজোরি করতে লাগলেন। ইদ্রিস আলাইহিসসালাম নাছোড় বান্দা, তিনিও যাবেন না বলে এরাদা করলেন। আজরাইল আলাইহিসসালাম তখন আল্লাহ রব্বুল আলামিনের নিকট বললেন, হে আল্লাহ, আপনি বললেন বলে তাই আমি ইদ্রিস আলাইহিসসালামকে দুনিয়া থেকে জান্নাতে এনেছি। সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু এখন সে জান্নাত থেকে যেতে নারাজ। রব্বুল আলামিন, এখন আমি কি করব? আপনি ফয়সালা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, তুমি তোমার কাজে চলে যাও। আমি আমার নবী ইদ্রিসের নসিবে এইভাবে লিখে রেখেছিলাম যে সে জান্নাতে এভাবেই আসিবে এবং জান্নাতে থেকে যাবে, অতএব তুমি দুনিয়ায় তোমার কাজে ব্যস্ত হয়ে যাও। আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নিয়ামত সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের হেকমত যখন আজরাইল আলাইহিসসালাম বুঝলেন তখন আজরাইল আলাইহিসসালাম হাসতে হাসতে ইদ্রিস আলাইহিসসালামকে সালাম দিয়ে বিদায় নিয়ে নিলেন।